এখন গোটা ভারতবর্ষ বলছে চোর চোর চোরটা হাইপার পিসি। এখানে 29 সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা মহোদয় এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে এইখানে তমলুক থামনা দখলের উদ্দেশ্যে তিনি যে মিছিলটা নিয়ে এসেছিলেন এইখানে শহীদ হয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি দেশপ্রেম জাতীয়তা এবং সনাতনী সংস্কৃতির একমাত্র রক্ষক দল বলে সবাই মানে সবাই স্বীকার করে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বছর এই কর্মসূচি হয়। গতবারে কোভিডের কারণে ছোট করে হয়েছে, এবারে আজকে 5,000 রাষ্ট্রবাদী জনগণ বিশেষ করে তমলুক বিধানসভা এলাকা, হ্যাঁ প্রায় 5,000 রাষ্ট্রবাদী জনগণ তারা জাতীয় পতাকা নিয়ে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এখানে আমি আমাদের রাজ্যের একাধিক পার্টির সম্পাদক আমাদের এই তমলুক তমলুক সাংগঠনিক জেলার বিধায়করা সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির বাইরেও বহু দেশপ্রেমিক নাগরিক তারা আজকে আমাদের সঙ্গে পা মিলিয়ে এখানে শ্রদ্ধা জ্ঞাপন বলছি। এই কর্মসূচির অনুমোদন পেতে হাইকোর্ট পর্যন্ত আমাদের নগরমণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী এক মাস আগে তমলুক থানাকে SDOকে জানায় 20 দিন আমরা অপেক্ষা করেছি, রেসপন্স করেনি। রেসপন্স না করার উদ্দেশ্য আগের দিন বলতো মহরমের জন্য দেব না, মহরমের জন্য দেব না, কারণ মহরমের জন্য আমরা শুনুন নিজের ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, মহরম যারা পালন করেন তারা পালন করুন, তাদের প্রতি শুভেচ্ছা আমাদের থাকলো। কিন্তু এই রাজ্যে যে শাসক দল আছে মহরম আয়োজকদের বলতে হয় না, তারা মহরমের জন্য বিরোধীদের আটকা খেলায় না পড়লে মনে করেন এগুলো করলে তোষণ হবে আর তোষণ করলে ভোট ব্যাংকটা এখন গোটা ভারতবর্ষ বলছে চোর চোর চোরটা হাইপার পিসি। 19 জনের তালিকা দেখলাম, এ তো ভগবানের মা। আরে মোবাইলে পালিয়ে গেছে, বললাম তো ধৈর্য আর সহ্য, পথ যদি সঠিক থাকে লক্ষ্য যদি স্থির থাকে অর্জুনের লক্ষ্য বেঁধে তো তীর ঠিক জায়গায় গিয়ে লাগবে। এই নন্দীগ্রাম এই অবিভক্ত মেদিনীপুর CPM কে তাড়িয়েছে, এই অবিভক্ত মেদিনীপুর আপনি ঢুকে যাচ্ছেন ভাই, ব্যাগ গোছাও, কি করবো রাষ্ট্রপতি সরকারকে কোথাও কাম করাবো। অনুব্রত মণ্ডলকে আবার আগামীকাল তলব করা হয়েছে, অনুব্রত মণ্ডলকে আবার আগামীকাল তলব করেছে CBI, বলেছে হাতে হাতে নোটিশ দিয়ে দিল। শুনুন কেন তলব করেছে জানি না, কিন্তু আমি এজেন্সিকে বলবো এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা লোক 8 বার ডাকার পরে যায়নি, 4 সিটে নাম উল্লেখ করেছে, তাকে ব্যাগ গুছানোর সময় দেওয়া উচিত, এক কাপড়ে তুলে নিয়ে চলে যাও। সুমনদা চিকিৎসকরা বলছেন যে তাকে হসপিটালে ভর্তি করতে হবে না, কিন্তু উরবান ওয়ার্ডে তাদের যার জন্য মানে কেবিন চিকিৎসকরা ভয় পেয়েছে, মমতা ব্যানার্জির কথা কেউ শুনছে না। 7 জন চিকিৎসকের মধ্যে 3 জন মমতা ব্যানার্জির কথা শুনেছে আর 4 জন চিকিৎসক ওই শ্যামাপদ গড়াইয়ের মতো মেরুদণ্ডটা সোজা রেখে বলে দিয়েছে যে মিথ্যে কথা লিখতে পারবো না। মমতা ব্যানার্জি আর সবাইকে দিয়ে মিথ্যা লিখাতে পারবেন না, পার্থ চ্যাটার্জি অপা সিন্ডিকেটের পরে এটা তো আপনাদের জানার দরকার নেই, আর গেলে প্লেনে করেই যাব, সেখানে টিকিট কাটতে হবে, রেকর্ড হবে, দেখতে পাবে। আগেরটাই গেলে দাদা আগের বৈঠকে কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি বলেননি কিছু? আমি বলবো না, আমার সঙ্গে ভিতরে কাজ করতে হবে। নিয়োগ দুর্নীতি নিয়ে আগের বৈঠকে কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি বলছেন যে 6,000 লোকের নিয়োগ হবে ডিসেম্বর মাসে, এই সরকার কার্যত থাকবে না। আমি একসঙ্গে ভোট হবে তখন সরকারিভাবে 9ই আগস্ট পালন হবে।
শিক্ষামন্ত্রী বলার অধিকারই নেই, কোর্ট বলবে এবং যারা এক্সাম নেন রাজনীতির লোকরা চাকরির নিয়োগে ঢুকবে কেন? আমি তো বলবো আদালতের উচিত ইউপিএসসির মতো কোন বোর্ড তৈরি করে দেওয়া, যারা ওএমআর সিট করবে, কম্পিউটার খাতা দেখবে, একাডেমিকের মার্ক ক্যালকুলেশন হবে, কোনো আন্তর্জাতিক সংস্থা বা ন্যাশনাল অর্গানাইজেশনকে দিয়ে কম্পিউটার টেস্ট হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে। দাদা সব জায়গায় পঞ্চায়েত অফিস খোলা রেখে কাজ হচ্ছে। আমি মনে করি যে বিচার ব্যবস্থা এতটা যখন এগিয়ে এসেছে, ববিতা দাসকে যখন চাকরি দিয়েছে, তার টাকা ফেরত করিয়েছে, তার বেতন পাইয়ে দিয়েছে, বিচার ব্যবস্থা উচিত ইউপিএসসির মতো কোন ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করা যেখানে মেরিট এবং একাডেমিকের ভিত্তিতে বিশেষ করে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক প্রিন্সিপাল হেডমাস্টার যেগুলো স্কিল নিয়োগ হয়। শহীদ সময় ভুলছি না, ভুলব না।